মিটার 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 দৈর্ঘ্য ও উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি দাতব গণক রাখা আছে চৌবাচ্চাটি ফানি দ্বারা পূর্ণ করার পর গণকটি তুলে আনা হলে ফানির গভীরতা কত হবে ফানির গভীরতা কত হবে কখন ফানি দ্বারা পূর্ণ করার পর চৌবাচ্চাটি দাতব তুলে নিয়ে আসা হলে এর পানির গভীরতা কত হবে তাহলে এই ফানির আয়তন আমাদেরকে জানতে হবে পানির আয়তন সমান এই চৌবচ্চার আয়তন চৌবচ্চার আয়তন দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা তাহলে এটা হবে কি চৌবচ্চার আয়তন চৌবচ্চাটা পানি দ্বারা পূর্ণ হলেন তাহলে ফানির আয়তন পাওয়া যাবে বলা হয়েছে এই খালি অবস্থায় চৌবাচ্চাটি মধ্যে যদি পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট অর্থাৎ এর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থ পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা পঞ্চাশ সেন্টিমিটার একটি নির্দেশ দাতব গণক যার ভিতরে ফানি ঢুকতে পারে না বলা হয়েছে এই পরিমাণ ঘনকটি রাখা হলে ফানিপূর্ণ অবস্থায় অর্থাৎ ফানিপূর্ণ অবস্থায় সব হচ্ছে আয়তন তাহলে ফানিপূর্ণ অবস্থায় গণকটি তুলে নিয়ে আসার পর এর আয়তন হবে কত তাহলে ফানির ফোন তুলে নিয়ে আসার পর এর শুধু উচ্চতাটা কমবে ফানির উচ্চতাটা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্ত একই থাকবে চৌ বাচ্চার আয়তন সমান ফানির আয়তন তাহলে ফানির আয়তন কমবে উচ্চতা কমবে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্ত একই থাকবে তাহলে আমাদের ওই গণকটি তুলে আনার পর ফানের আয়তনের ওই পরিমাণ ফানের আয়তনের উচ্চতা কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে চৌবাচ্চাটির আয়তন সমান চৌবাচ্চার আয়তন সমান চৌবাচ্চার আয়তন সমান তিন গুণ দুই দুই গুণ এক এক সমান এত গণ মিটার যেহেতু তিনটে মিটার সমান আসে ছয় গণমিটার তাহলে এই ছয় গনমিটার হচ্ছে চৌবাচ্ছে আয়তন তাহলে পানি দ্বারা পূর্ণ হয় তাহলে এই পরিমাণ আয়তন দখল করে ছয় গণমিটার তাহলে পানি পূর্ণ অবস্থায় পানির আয়তন হবে ছয় গণমিটার ওই অবস্থায় নিরের দাতব গণটি তুলে নিয়ে আসার পর পানির গভীরতা কত হবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমাদেরকে এই নীরের দাতব গণটির আয়তন যদি বিয়োগ দিয়ে দেয় এই ছয় গণ গণ সেন্টিমিটার থেকে তাহলে আমরা ভাবব ওই পানির আয়তন কখন দাতব গণকটি নিয়ে আসার পর যেই পরিমাণ পানি থাকে এই চৌবাচ্চাটিতে তাহলে ওই পরিমাণ পানির গভীরতা নির্ণয় করতে হবে তাহলে পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট নিরেট দাতব গণকের আয়তন সমান পঞ্চাশ সেন্ট আয়তন হবে পঞ্চাশকে আমরা তিনবার গুণ করলে তো গণ সেন্টিমিটার পঞ্চাশ তিন পর গুণ করা অর্থাৎ এরপর পাওয়ার তিন এত গণ সেন্টিমিটার সমান আমরা লিখতে পারি এক দুই পাঁচ এরপর তিনটা শূন্য এত গণ সেন্টিমিটার এই এত গণ সেন্টিমিটারকে আমরা গণমিটার নিয়ে যাব তাহলে কি আমাদের কী করতে হবে দশ লাখ দিয়ে বাক করতে হবে আমরা জানি এক গণমিটার সমান আমরা জানি দশ লাখ গণ সেন্টিমিটার তাহলে এটা দিয়ে বাক করলে কি আসে শূন্য দশমিক এক দুই পাঁচ গণমিটার গণমিটার তাহলে এক দশমিক শূন্য দশমিক এক দুই পাঁচ গণমিটার হচ্ছে যে ওই নিরেক ধাতাবো গণকটির আয়তন তাহলে এই আয়তনটা যদি আমরা এই পানির আয়তন থেকে বিয়ে দিই ফানি পূর্ণ অবস্থায় চৌবাশের আয়তন থেকে অর্থাৎ পানির আয়তন থেকে বিয়ে দিই তাহলে এই গণটি ছাড়া শুধু ফানির আয়তন তাহলে আমরা শুধু গণকটির উঠিয়ে নিলে ফানির আয়তন হবে তাহলে এই ঘনকটির আয়তন বিয়োগ দিলে পানির শূন্য অবস্থায় এর আয়তন থেকে তাহলে ছয় ঘন সেন্টিমি ঘনমিটার থেকে যদি আমরা ঘনকটির আয়তন বিয়োগ দিই তাহলে শুধু পানির উচ্চতা হবে কখন গনকটি উঠিয়ে পর যেই আয়তন তাহলে পানি উঠিয়ে নিলে পানির আয়তন হবে পাঁচ দশমিক আট সাত পাঁচ ঘন মিটার চৌ পূর্ণ অবস্থায় আর আয়তন অর্থাৎ ফানের আয়তন বা ওই সময় ফানের আয়তন ছয় মিটার তাহলে ওই অবস্থায় ফানির উচ্চতা হচ্ছে এক মিটার এই এক মিটার যেটা আমরা পানির উচ্চতা ধরা হয়েছে বা অর্থাৎ চৌ উচ্চতা হচ্ছে পানির উচ্চতা তাহলে শুন এক গণমিটার সমান এক গণমিটার পানির আয়তনের গভীরতা হবে এই ছয় দিয়ে এতকে বাঘ এককে বাঘ করলেই ওইটা আসবে এক সুতরাং সুতরাং এই পাঁচ দশমিক আট সাত পাঁচ গন মিটার সমান বেরোবে নেওয়ার পর যেই আয়তন হয় ওইটার পানির গভীরতা বেরোবে তাহলে পাঁচ দশমিক আট গন মিটার আয়তনের ফানির গভীরতা হবে আমরা সমান এটা ছয় নিচে উপরে যাবে পাঁচ দশমিক আট সাত পাঁচ গুণ এক তাহলে একটা সমান আসে শূন্য দশমিক নয় সাত নয় এক ছয় মিটার এটা হচ্ছে উচ্চতায় তো মিটার বা দেখি আমরা সেন্টিমিটার লিখি তাহলে দশমিকটা দীর্ঘরে লিখতে হবে সমান সে সাতানব্বই দশমিক তাহলে নিরের গণটি উঠে নেওয়ার পর ওই আয়তনের ফানির গভীরতা হবে নয় সাতানব্বই দশমিক নয় এক ছয়